রাজশাহী সিটি সেন্টার দ্রুত উদ্বোধন ও মার্কেটটিকে কোলাহলপূর্ণ করতে দোকান মালিক ও মার্কেট কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মার্কেটটিতে দোকান ভাড়া নেওয়ার পরও উদ্বোধন না হওয়ায় ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি আলোচনা সভার প্রধান বিষয়বস্তু। বছরের শেষ দিন 31শে ডিসেম্বর শনিবার বেলা 12টায় নগরীর প্রাণকেন্দ্র সোনাদীঘি এলাকায় রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন এনা গ্রুপ পরিচালিত অত্যাধুনিক নান্দনিক স্থাপত্য শৈলীর বহুতল বাণিজ্যিক ভবন সিটি সেন্টারের উদ্বোধনের তারিখ ঘোষণা ও মতবিনিময় সভার আয়োজন করেন মোহাম্মদ মুরাদ আলী। আলোচনা সভায় সিটি সেন্টারের ব্যবসায়ীদের নানামুখী সমস্যা ও তার সমাধানে বক্তারা বলেন, আমি একটা স্বপ্ন দেখছিলাম এখানে যে ওদের যে প্রোগ্রামটা ছিল, ওদের যে ডিক্লারেশন ছিল, ম্যানিফেস্টো ছিল, তাতে আমি দেখেছি যে বিশাল একটা মার্কেট হবে, মসজিদ আছে, কমপ্লেক্স হচ্ছে, তারপরে আমাদের সোনাদীঘিকে এসে মর্যাদা দান করা হবে, পার্ক হবে ইত্যাদি, তারপর সেখানে সিনেপ্লেক্স হবে। তো আমি সিনেপ্লেক্স হওয়ার জন্য খুব ইন্টারেস্টেড হয়েছিলাম, যেখানে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, শিক্ষানগরী, এখানে ছাত্রছাত্রীদের সংখ্যা বেশি, তারা হয়তো সিনেমা দেখার স্বাদ এখন কিন্তু আর পাচ্ছে না, রাজশাহীর কোনো সিনেমা হল নাই। তো এটা যদি সেই বসুন্ধরার মতো একটা সিনেপ্লেক্স হয়, তাহলে আমাদের এই ছাত্রছাত্রীরা, আমার ছোটো নাতি নাতনিরা, ভাই বোনেরা হয়তো এর স্বাদটা উপভোগ করতে পারবে, কিন্তু এই ব্যাপারে দেখছি যে কোনো ই নেই। আমি অত্যন্ত কষ্ট করে একটা দোকান কিনেছিলাম, সে প্রায় 10 বছর হয়ে গেল, এখন পর্যন্ত সেই দোকানে কিন্তু কোনো মানে শুভ লক্ষণ পাচ্ছি না। দোকান ভাড়া দেওয়া হয়, তারপরে এক মাস পর সে মালিক দোকান ছেড়ে দেওয়া হয়, এটা খুব দুঃখের বিষয়। আমরা মালিক পক্ষ কোনো রকমেরই কোনো সিদ্ধান্ত পাচ্ছি না। তার আজকে উৎকৃষ্ট উদাহরণ, মালিক এই ডেভেলপার পক্ষ থেকে কোনো এজেন্ট আমাদের সাথে আসেনি। তো আমরা মনে করি এটা আমাদের রাজশাহীর জন্য উন্নয়নের ধারাবাহিকতার একটা ব্যাহত ঘটছে। সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের উচিত মেয়র মহোদয়ের সাথে এবং এই ডেভেলপারের সাথে আমাদের মালিক সমিতি তথাকথিত নতুন মালিক সমিতির সাথে আমাদের একটা সমন্বয় মিটিং করা দরকার। সিটি সেন্টারের ব্যবসায়ীদের পক্ষে দোকান মালিক মুরাদ আলী বাংলার জনপদকে বলেন, তবে তার মধ্যে আপনি বলেছেন সামনে পূর্ব দিকে সিঁড়িটা খুলে দেবো, এই মার্কেটে সব অসহায় দোকান মালিকরা যারা ব্যবসা করতেছেন দোকানদাররা, তাদের সুবিধার্থে কিন্তু আমরা সেই ফলও এখন বর্তমান পাই নাই। তবে লাইব্রেরি যে সিঁড়িটা ওটা খুলে দেওয়ার জন্য বলেছি, সেটাও করেন নাই। এই মার্কেটটি উদ্বোধন আপনি যদি নাও পারেন, আমাদেরকে একটা পরিবেশ সৃষ্টি করে দেন, যে পরিবেশ নিয়ে আমরা সাধারণ পাবলিককে ভাড়া দিয়ে আমরা আমাদের কর্মজীবনের কিছু সুবিধা ভোগ করতে পারি। এদিকে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নবনির্মিত উদ্বোধনের অপেক্ষায় থাকা সিটি সেন্টারের দোকান মালিক কর্মচারী সহ মার্কেটটির সাথে সংশ্লিষ্ট অনেকেই। সর্বশেষ দ্রুত সময়ের মধ্যে এ বাণিজ্যিক ভবনের উদ্বোধন এবং ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধির তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। রাজশাহী নগরীর প্রাণকেন্দ্রে নির্মিত হয়েছে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন সিটি সেন্টার মার্কেট। রাজশাহীর সোনাদীঘি মোড়ের এই মার্কেটটি আগামী দিনে রাজশাহীর অর্থনীতিতে রাখবে ব্যাপক প্রভাব। তবে এখনও উদ্বোধন না হওয়ায় ব্যবসায়ী, দোকান মালিক ও কর্মচারীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বারংবার কর্তৃপক্ষকে অবহিত করলেও মিলছে না কোনো সুরাহা। এতে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। রাজশাহীর অত্যাধুনিক সুবিধাসম্পন্ন সিটি সেন্টার থেকে জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপথ।